স্নেহের ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আজকের আলোচ্য বিষয় মিশরীয় সভ্যতা। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মনিরুজ্জামান, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সাভার সরকারি কলেজ। ভূমিকা। নীল নদের দান বলে অভিহিত মিশর মানব সমাজের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় অধিকার করে আছে। এটা পৃথিবীর যে কোনো সভ্যতা হতে অধিকতর প্রাচীন। এ প্রেক্ষিতে বলা যায় মিশর নিজেই তার সভ্যতার জনক ও অন্যান্য সভ্যতার সূতিকাগার। প্রফেসর ফ্লিন্ডার্স পেটি মিশরীয় সভ্যতাকে খ্রিস্টপূর্ব 10,000 বছর পুরনো বলে অভিহিত করেছেন। অবস্থান। মিশর আফ্রিকার উত্তর পূর্ব দিকে অবস্থিত। দেশটির উত্তরে ভূমধ্য সাগর, দক্ষিণে সুদান, পূর্ব লোহিত সাগর, আরও পূর্বে যদি যাওয়া যায় তাহলে মরুভূমির বিস্তৃত এলাকা, পশ্চিমে লিবিয়া। এখানে প্রতি বছর জুন থেকে অক্টোবর মাসে নীল নদের উভয় তীর প্লাবিত হয়, ফলে উভয় তীরের প্রায় 600 মাইল দৈর্ঘ্যে এবং 10 মাইল প্রস্থে প্লাবিত হয়ে প্রচুর পলিমাটি সঞ্চিত হয়। এই পলিমাটির গুণে মিশর প্রাচুর্যের দেশে পরিণত হয়েছে। এশিয়া, আফ্রিকা ও ইউরোপ দ্বারা পরিবেষ্টিত ও ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত হওয়ায় মিশরের ভৌগোলিক অবস্থানও গুরুত্বপূর্ণ। যুগে যুগে নীল নদ তীরের পর্বতমালা খনিজ ও বনজ সম্পদ, ভোগ্যপণ্য ও অস্ত্রশস্ত্রের যোগান দিয়েছে। প্রাচীন মিশরের রাজনৈতিক ইতিহাস। প্রাচীন মিশরের রাজনৈতিক বিবর্তনে 5,000 থেকে 3,200 খ্রিস্টপূর্বাব্দের সময়কে মিশরের ইতিহাস প্রাক রাজবংশীয় যুগে বলা হয়। খ্রিস্টপূর্ব 3,200 অব্দে রাজা মিনেস মিশরকে একটি সাম্রাজ্যে পরিণত করে মেফিসে এর রাজধানী স্থাপন করেন। পরবর্তীতে থিবেসে এর রাজধানী স্থানান্তরিত করেন। রাজা মেনেসের পর থেকে খ্রিস্টপূর্ব 3,000 বছর পর্যন্ত প্রাচীন মিশরে 31টি রাজবংশের উল্লেখ পাওয়া যায়। মিশরের প্রাচীন ইতিহাসকে ঐতিহাসিকগণ কয়েকটি পর্বে বিভক্ত করেছেন। প্রাক ডাইনেস্টিক যুগ খ্রিস্টপূর্ব 5,000 থেকে 3,200, প্রাচীন রাজবংশের যুগ খ্রিস্টপূর্ব 2,200 থেকে 2,300, মধ্য রাজত্বের যুগ খ্রিস্টপূর্ব 2,300 থেকে 1,788, বৈদেশিক হিক্রাসদের আক্রমণ খ্রিস্টপূর্ব 1,750 থেকে 1,580, এবং নতুন রাজত্বের যুগ খ্রিস্টপূর্ব 1,500 থেকে 1,090। শাসন ব্যবস্থা। প্রাচীন মিশরের শাসন ব্যবস্থায় মধ্যমণি ছিলেন রাজা, ফারাও বা ফেরাউন ছিল তাদের উপাধি। ক্ষমতাশালী ফারাওগণ নিজেদেরকে সূর্য দেবতা বংশধর বলে মনে করতেন। অগাধ ক্ষমতার অধিকারী ছিলেন বলে তাদের ফারাও বলা হতো। ফারাও পত্নী ছিল বংশানুক্রমিক, সাধারণত ফারাওর পুত্রই হতো উত্তরাধিকারী। ফারাও কথাটি এসেছে পের অ থেকে, যার অর্থ বৃহৎ গৃহ বা রাজপরিবার। ঐশ্বরিক ক্ষমতা ও প্রাচীন আইন অনুযায়ী ফারাও দেশ শাসন করতেন। ধর্ম। প্রাচীন মিশরের সভ্যতা বিকাশে ধর্মের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ধর্ম চেতনা মিশরীয়দের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে। শুধু ধর্মীয় শাসন বা পুরোহিত্যই নয়, আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রতিটি ক্ষেত্রেই ধর্মের প্রভাব পরিদৃষ্ট হয়। প্রাচীন জাতিগুলোর মধ্যে
মিশরীয়রাই সর্বপ্রথম ধর্মীয় বিশ্বাসের প্রচলন করে। মিশরীয়দের প্রধান দেবতা ছিল রে বা আমন রে, প্রাকৃতিক শক্তি, শস্য ও নীল নদের দেবতাকে বলা হতো ওসিরিস। মিশরীয়রা মনে করত আমন রে ও ওসিরিস সম্মিলিতভাবে পৃথিবী পরিচালনা করেন। মিশরীয়দের ধারণা ছিল মৃত মানুষ কবরে গেলে তার আত্মা ফিরে আসে। তারা মনে করত দেহ ছাড়া আত্মা ঈশ্বরের সান্নিধ্য লাভে বঞ্চিত হয়। এই জন্য তারা ফারাও বা সম্ভ্রান্ত ব্যক্তিদের মৃতদেহ সংরক্ষণের জন্য বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মমি প্রস্তুত করে রাখত। কথিত আছে যে ওসিরিস তার দুষ্ট ভাই শেথ কর্তৃক খণ্ড বিখণ্ড হয়ে নিহত হন। এমত অবস্থায় তার পত্নী সেগুলো সংগ্রহ করে জুরা দেন। এভাবে ওসিরিস পুনর্জীবিত হন এবং তার পুত্র হুরস পিতৃহত্যার প্রতিশোধ নিতে পিতৃব্য শেথকে হত্যা করেন। এভাবে প্রাচীন মিশরীদের মধ্যে পুনর্জীবনের প্রতি বিশ্বাস জন্মায়। যেহেতু ওসিরিস মৃতদের দেবতা, সেহেতু মৃত্যুর পরপারে জীবনে তার প্রভাব দেখা দেয়। মিশরীদের ধর্মীয় জীবনে বা এবং আত্মা কা অর্থাৎ কায়ার প্রভাব ছিল সর্বাধিক। মৃত্যুর পর বা অন্তর্ধান হয়ে পুনরায় তারই কা বা কায়াতে আশ্রয় নেয়। তাই তারা দেহকে সংরক্ষণ ও যুগ পরম্পরায় অক্ষত রাখার লক্ষ্যে পিরামিড তৈরি করে। পুনর্জন্মে গভীর বিশ্বাসের জন্য তারা মৃতদেহের সাথে নানাবিধ খাদ্য দ্রব্য ও দাসদাসী রেখে দিত। তারা আরও বিশ্বাস করত যে মৃত্যুর পর ওসিরিসের বিচারের সম্মুখীন হতে হবে। ওসিরিস ধর্মবিরোধের স্বর্গে এবং পাপীদের নরকে পাঠাবেন। পরবর্তীকালে পুরোহিততন্ত্র চরম সৌরতন্ত্রের রূপ পরিগ্রহ করলে খ্রিস্টপূর্ব 1375 অব্দে সম্রাট চতুর্থ আমেনহোটেপ পুরোহিতদের মন্দির থেকে বিতাড়িত করে দেবদেবীর পূজা নিষিদ্ধ করেন। তিনি এখনাটন নাম ধারণ করে এটন বা একেশ্বরবাদ প্রচার করেন। এভাবে তিনি প্রাচীন মিশরীয়দের মধ্যে একেশ্বরবাদের মূল মন্ত্রের প্রথম প্রতিষ্ঠাতার গৌরব অর্জন করেন। পরবর্তীকালে প্রায় 6000 বছর পর ইহুদিরা এ মতবাদ পুনর্জীবিত করেন। লিখন পদ্ধতি মনের ভাব প্রকাশে মিশরেরাই সর্বপ্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন। এ লিখন পদ্ধতিতে 24টি চিহ্ন ছিল। প্রতিটি চিহ্ন একটি বিশেষ অর্থ নির্দেশ করত। তারা ডান হতে বাম দিকে লিখত। ঐতিহাসিক মার্সের মতে মিশরে তিন ধরনের লিখন পদ্ধতির নিদর্শন পরিলক্ষিত হয়, যথা চিত্রলিখন, হিরাটিক বা দ্রুত লিখন পদ্ধতি, একডোমিটিক বা জনগণের ব্যবহৃত রীতি। ধীরে ধীরে মিশরীয় লিপির উন্নতি ঘটে। প্রথম দিকে লিপি ছিল চিত্রভিত্তিক, দ্বিতীয় পর্যায়ে অক্ষরভিত্তিক এবং শেষ পর্যায়ে বর্ণভিত্তিক। মিশরীয় চিত্রলিপিকে বলা হতো হায়ারোগ্লিফিক। গ্রিকদের দেওয়া এ নামের অর্থ হল পবিত্র লিপি, কারণ লিপিগুলো ব্যবহৃত হতো ধর্মবাণী বা রাজার আদেশ প্রচারের উদ্দেশ্যে। প্রাচীন মিশরীয়দের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ অবদান হল লিখন পদ্ধতি। তারা প্যাপিরাস থেকে পেপার বা কাগজ এবং নরম কার্বন আঠা আর পানি মিশিয়ে দিয়ে কালি প্রস্তুত করত এবং তীক্ষ্ণ শলাকাকে কলম হিসাবে ব্যবহার করত। সাহিত্য সাহিত্য চর্চায় মিশরীয়গণ অসামান্য কৃতিত্ব প্রদর্শন করে। তাদের প্রাথমিক সাহিত্য চর্চা ধর্ম ও দর্শনভিত্তিক হলেও পরবর্তীতে তা নান্দনিকতার পাশাপাশি গণসাহিত্যে রূপ নেয়। ফলে তাদের সাহিত্যকর্মে নিরাশাবাদের স্থলে আশাবাদের প্রতিফলন ঘটে। এ সময় পিরামিড
টেক্সাস, মেমফিস ড্রামা, রয়্যাল সামহিম, মৃতদের পুস্তক, আথনের থিম, পয়েমস অব পেন্তুর, প্রেসেন্ট অব টাহুটেপ অন্যতম। দর্শন প্রাচীন মিশরীয়দের মধ্যে যুক্তি ও মুক্ত বুদ্ধির চর্চা ছিল, ফলে তারা শুধুমাত্র ধর্মের নিগড়ে আবদ্ধ থাকেনি। মিশরীয় দার্শনিক ও মুনি ঋষিগণ অনন্ত বিশ্বম ব্রহ্মাণ্ডে বিশ্বাস করতেন। তাদের দার্শনিক সত্তার প্রমাণ মিলে ফহু টেপের ম্যাক্সিমে, এটি নৈতিকতার উপর ভিত্তি করে রচিত হয়েছিল। শিল্প এটাভাবে বিস্মিত হতে হয় যে সেই প্রাচীন যুগেও মিশরীয়রা শিল্পক্ষেত্রে যথেষ্ট উৎকর্ষতার স্বাক্ষর রেখেছিল। মিশরীয়রা স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জের ব্যবহার জানত। এগুলোর সাহায্যে তারা নানা প্রকার অলঙ্কার, আসবাবপত্র ও তৈজসপত্র তৈরি করত। নানা প্রকার কারুকার্যময় বয়নেও তারা দক্ষতা অর্জন করে। মৃৎশিল্পেও তাদের অসাধারণ দক্ষতা পরিলক্ষিত হয়। চিত্রশিল্পেও তারা অপ্রত্যাশিত দক্ষতা অর্জন করে। এ সময়ে মন্দির, প্রাসাদ ও পিরামিডে অসংখ্য দেয়ালচিত্র দেখা যায়। এই দেয়ালচিত্রে তাদের ধর্মীয় ও সামাজিক জীবনের প্রতিফলন ঘটেছে। এর ফলে আমরা দেখি হারেমের পাশাপাশি মিশরীয়দের দৈনন্দিন জীবনের অলক্ষেও প্রকাশ পেয়েছে। মৃৎপাত্র, সমাধি ও মন্দিরের গায়ে আজও এর সুস্পষ্ট প্রমাণ মেলে। চিত্রশিল্পীদের প্রিয় রং ছিল সাদা ও কালো। তারা নীল নদের জলাভূমিতে উৎপন্ন এক প্রকার ঘাস হতে দড়ি, কাগজ ইত্যাদি প্রস্তুত করত। খোদাই করা আসবাবপত্র ও স্বর্ণালঙ্কার তৈরিতে তারা বিশেষ কৃতিত্বের পরিচয় দেয়। চিকিৎসা এই সময়ে অপচিকিৎসা, কুসংস্কার ও জাদুবিদ্যার প্রভাব হতে চিকিৎসাশাস্ত্র বিজ্ঞানসম্মত রূপ পরিগ্রহ করে। মিশরীয়রা দন্ত চিকিৎসায়, অস্ত্রোপচার ও পাকস্থলী পীড়ার চিকিৎসায় দক্ষতা পরিচয় দেয়। এছাড়াও তারা দন্ত ও প্লীহার রোগে ব্যুৎপত্তি অর্জন করে। তারা হৃদযন্ত্র ও নারীর জ্ঞানও রাখত। তারা বিভিন্ন রোগ ও ওষুধের নাম লিপিবদ্ধ করে রাখত। তারা মেটেরিয়া মেডিকা প্রণয়ন করে। মৃতদেরকে অক্ষত রাখার জন্য মিশরীয় চিকিৎসা বিজ্ঞানীরা এক ধরনের ওষুধ আবিষ্কার করে। স্থাপত্য ও ভাস্কর্য মিশরীয়দের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা মিশরীয়দের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়। প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম হিসাবে পরিগণিত পিরামিড ও অদ্ভুত আকৃতির স্ফিঙ্কস আজও দর্শকদের বিস্ময় বিমুগ্ধ করে। ত্রিভুজের মতো দেখতে প্রকাণ্ড সৌধগুলো পিরামিড। ফারাওদের মৃতদেহ সংরক্ষণের জন্যই পিরামিড নির্মিত হয়। মিশরীয় রাজতন্ত্রের প্রথম দিকে এগুলো বেশি করে নির্মিত হয়। মিশরের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে ফারাও খুফুর পিরামিড। 13 একর জায়গা জুড়ে এই পিরামিডটি বিস্তৃত। মিশরীয় সভ্যতার মধ্য ও শেষভাগে পিরামিড নির্মিত হয়নি বললেই চলে। তার বদলে তৈরি হয়েছে ধর্ম মন্দির। এছাড়াও ফিলা, আবু সিম্বেল এ সময় ভাস্কর্য শিল্পের বিকাশ ঘটে। ভাস্কর্যের অধিকাংশই নিদর্শন দেখা যায় সমাধিসৌধ ও মন্দিরের প্রবেশপথে। মিশরের ভাস্করদের বড় গৌরব স্ফিঙ্কস তৈরিতে। স্ফিঙ্কসের দেহ সিংহ আকৃতির আর মাথা ছিল ফারাওদের। ফারাওদের আভিজাত্য ও শক্তির প্রতীক ছিল এ স্ফিঙ্কস। ফারাও এখনাটন ও রানী নেফ্রেদিতির ভাস্কর্য বিখ্যাত। এ সময়ে বিশাল ও বহুতল অট্টালিকাও নির্মিত হয়। বিজ্ঞানের বিভিন্ন শাখায়, বিশেষ করে গণিত ও জ্যোতির্বিদ্যায় প্রাচীন মিশরীয়গণ অসামান্য অবদান রেখেছেন। তাদেরকে এ দুটি শাস্ত্রের জনক বললেও অত্যুক্তি হবে না।
তারা অঙ্কপাতন পদ্ধতি জানত এবং দশমিক প্রথার প্রচলন করে। জ্যামিতির শাস্ত্রে তারাই প্রথম কৌণিক আয়তক্ষেত্র আবিষ্কার করে। সমাজ ব্যবস্থা। মিশরীয় সমাজে শ্রেণীভেদ প্রথা প্রচলিত ছিল। সমাজের সর্বোচ্চ অবস্থানে ছিলেন রাজা, দ্বিতীয় শ্রেণীতে অমাত্যবর্গ, তৃতীয় শ্রেণীতে পুরোহিত, চতুর্থ শ্রেণীতে ছিলেন উকিল, ডাক্তার, ব্যবসায়ী এবং পঞ্চম শ্রেণীতে ছিল লেখক ও কৃষক। সমাজ কাঠামোর সর্বনিম্ন অবস্থান ছিল দাসদের। উপসংহার। পরিশেষে আমরা বলতে পারি, মিশরীয়গণ আধুনিক সভ্যতার মূল ভিত্তি রচনা করে বিশ্ব সভ্যতার বিকাশে উল্লেখযোগ্য অবদান সংযোজন করে গেছেন। ঐতিহাসিক রেলফ এবং বার্ন বলেন, বর্তমান যুগের গুরুত্ব বিচারে প্রাচীনকালের খুব কম সভ্যতাই মিশরীয়দের অতিক্রম করতে পেরেছে। প্রফেসর সেইস বলেন, আমরা প্রাচীন সভ্যতার নিকট ঋণী এবং উক্ত প্রাচীন সভ্যতার অধিকাংশই ছিল মিশরীয়দের সৃষ্টি। প্রাচীন মিশরীয়দের সরকার পদ্ধতি, আইন, স্থাপত্য, শিল্পকলা, সাহিত্য, ধর্ম, কৃষি, শিল্প, লিখন পদ্ধতি এবং বর্ষপঞ্জিকার নিকট বিশ্ব সভ্যতা এবং পরবর্তীকালের প্রাচ্য ও প্রতীচ্যের সকল সভ্যতা ঋণী। হিব্রু জাতি, ফিনিশীয় জাতি এবং গ্রিক জাতি সভ্যতার ক্ষেত্রে প্রাচীন মিশরীয়দের ছাত্র এবং তারা সবাই মিশরের সভ্যতা ধার করেছিল।